नम्बर হচ্ছে আমাদের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এক নম্বর নিউক্লিওফিলিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দুই নম্বর হচ্ছে আমাদের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া इलेक्ट्रोफिलिक प्रतिस्थापन बिक्रिया एवं तीन नम्बर হচ্ছে আমাদের মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া। তো এই যে তিন রকমের বিক্রিয়া বা প্রতিস্থাপন বিক্রিয়াগুলো হচ্ছে আমাদের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াগুলো হচ্ছে আমাদের তিন রকমের। এই তিন রকমের বিক্রিয়াগুলোর মধ্যে প্রথমেই আমরা যেটি জানবো সেটি হচ্ছে আমাদের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তো এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া যেটিকে ইংরেজিতে বলা হচ্ছে আসলে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ইংরেজিতে বলা হচ্ছে নিউক্লিওফিলিক Substitution reaction। আচ্ছা এখন এই যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন এর হচ্ছে আমাদের এন, নিউক্লিওফিলিকের এন এবং সাবস্টিটিউশনের এস। এই যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা আবার দুই প্রকার, অর্থাৎ সাধারণত এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা যে প্রতিস্থাপন বিক্রিয়ায় আমাদের আক্রমণকারী বিকারক একটা নিউক্লিওফাইল হয় এবং সেই প্রতিস্থাপন বিক্রিয়াকে আমরা বলতে পারি যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াকে সংক্ষেপে কি দ্বারা প্রকাশ করা হয়? সংক্ষেপে এস এবং এন। একটা জিনিস এখানে তোমাদেরকে মনে রাখতে হবে যে এসটা এখানে আমাদের বড় হাতের হবে এবং এনটাও বড় হাতের হবে, তবে এনটা এখানে সাফিক্স হিসেবে থাকবে। ঠিক আছে, এনটা এখানে সাফিক্স হিসেবে থাকবে। কখনোই এস এবং এন এইভাবে সমানভাবে লেখা যাবে না। আচ্ছা এখন এই যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন বা নিউক্লিওফিলিক যে প্রতিস্থাপন বিক্রিয়া, এই বিক্রিয়াটাকে এস এন বিক্রিয়া বলা হচ্ছে। এই এস এন বিক্রিয়াটা সাধারণত বিক্রিয়ার হার নির্ণায়ক বা বিক্রিয়ার যে হার, বিক্রিয়ার হার নির্ণায়ক একটা ধাপ থাকে, সেই অংশগ্রহণকারীর স্বতন্ত্র কণার সংখ্যার উপর নির্ভর করে। এই এস এন বিক্রিয়াটাকে মূলত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আমাদের SN1 এবং SN2, এই দুই ভাগে ভাগ করা হয়। তো SN1 বিক্রিয়া এবং SN2 বিক্রিয়া, SN1 এবং SN2, এই দুই ধরনের বিক্রিয়া আমরা পেয়ে থাকি, অর্থাৎ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন বা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আমরা দুই ধরনের পেয়ে থাকি। তো এই যে হার নির্ণায়ক যে ধাপ, এটা যদি আমাদের একটিমাত্র কণা বিক্রিয়া যদি অংশগ্রহণ করে বা তখন যদি আমরা আমাদের আণবিকত্বটা 1 পাই এবং দুটি কণা যদি অংশগ্রহণ করে তখন আমাদের আণবিকত্বটা আমরা 2 পাই। তো আণবিকত্ব 1 হলে সেই বিক্রিয়া কৌশলকে বা সেই ক্রিয়া কৌশলকে সাধারণত SN1 বিক্রিয়া বলা হয় এবং আণবিকত্ব 2 হলে সেই ক্রিয়া কৌশলকে SN2 বিক্রিয়া বলা হয়। তো আমার মনে হয় যে SN1 এবং SN2 বিক্রিয়া কি এবং SN1 এবং SN2 বিক্রিয়ার যে অ্যাব্রিভিয়েশন বা ডিফারেন্স, দুটার মধ্যে যে একটা পার্থক্য, কমন যে একটা পার্থক্য যে SN1 বিক্রিয়াটা কি এবং SN2 বিক্রিয়াটা কি, সেটি আমরা এখন পর্যন্ত জানতে পারলাম। আচ্ছা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, সঞ্জিত বলছো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? আমি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা অলরেডি বলে দিয়েছি সঞ্জিত, আশা করি তুমি বুঝতে পেরেছ। তো এখন আমরা SN1 বিক্রিয়া এবং SN2 বিক্রিয়া আলাদাভাবে দেখব এবং এই যে বিক্রিয়াগুলো রয়েছে এই বিক্রিয়াগুলোর ক্রিয়াকৌশল বা বিক্রিয়ার যে মেকানিজম রয়েছে সেই মেকানিজমটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমে আমরা এখন SN1 বিক্রিয়া কি এবং SN1 বিক্রিয়াটা আসলে কিভাবে সংগঠিত হয় বা এর যে মেকানিজম সেই মেকানিজমটা নিয়ে আলোচনা করব। তো সাধারণত SN1 বিক্রিয়া এবং এর ক্রিয়াকৌশল, SN1 বিক্রিয়া এবং এর ক্রিয়াকৌশল। তো SN1 বিক্রিয়াটা কি বা SN1 বিক্রিয়াটা কাকে বলে সেটা আবার একটু আমরা আলোচনা করি। যে সকল নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার গতি একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে তাদেরকে এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়, অর্থাৎ SN1 নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন 1, অর্থাৎ এক আণবিক। যে সকল নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার গতি একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে বা নির্ভরশীল তাদেরকে এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। তো বিক্রিয়াটার আমরা এক্সাম্পল দেখি প্রথমে, যে বিক্রিয়াটা আসলে কেমন হয়। যেমন দেখো CH3Cl প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যাকুয়াস পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে যেহেতু এটা একটা আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া, তাহলে এই যে আমাদের এখানে ধনাত্মক অংশ এখানে ঋণাত্মক অংশ, এই ঋণাত্মক অংশটা এই ক্লোরিনকে প্রতিস্থাপিত করবে, প্রতিস্থাপিত করে এখানে OHটা প্রতিস্থাপিত হবে। তাহলে আমরা দেখি CH3 বন্ড OH প্লাস, তখন এই যে এখানকার যে ক্লোরিন এবং এই পটাশিয়াম এই দুটো মিলে পটাশিয়াম ক্লোরাইড তৈরি হবে। এখন আমরা দেখছিলাম যে আমাদের নিউক্লিওফিলিক যে সাবস্টিটিউশন রিঅ্যাকশন বা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এই বিক্রিয়াটা কিভাবে, এটা হচ্ছে মূলত আমাদের SN1 বিক্রিয়া। SN1 বিক্রিয়া বা SN2 বিক্রিয়া, আমরা এখন SN1 বিক্রিয়া পড়ছি এবং এই বিক্রিয়াটার যে মেকানিজম সেই মেকানিজমটা নিয়ে এখন আমরা আলোচনা করব। মূলত আমরা একাণবিক প্রতিস্থাপন বিক্রিয়া নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া যেটি সেটি আমরা দেখলাম, এটা হচ্ছে আমাদের মূল বিক্রিয়া এবং এই বিক্রিয়াটার যে মেকানিজম বা ক্রিয়াকৌশল সেটি এখন আমরা আলোচনা করব। আচ্ছা, তারপরে আবার একটু বলে নেই যে নিউক্লিওফিলিক যে প্রতিস্থাপন বিক্রিয়া, এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সাধারণত নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া যে প্রতিস্থাপন বিক্রিয়ায় আক্রমণকারী বিকারক একটি নিউক্লিওফাইল হয় এবং সেই নিউক্লিওফাইল দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে উৎপাদ তৈরি করে এবং ওই যে বিক্রিয়া যে পদ্ধতি সেই বিক্রিয়া পদ্ধতিটিকে মূলত বলা হয় নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আশা করি সঞ্জিত তুমি তোমার উত্তর পেয়ে গেছো। আচ্ছা, এখন এই যে SN1 বিক্রিয়া এবং এর ক্রিয়াকৌশলের মধ্যে আমরা SN1 বিক্রিয়ার যে বিক্রিয়াটা দেখলাম, এখন এই যে বিক্রিয়াটা ক্রিয়াকৌশলটা আমরা একটু দেখব। বিক্রিয়াটা ক্রিয়াকৌশল, আচ্ছা বিক্রিয়ার ক্রিয়াকৌশল। তো প্রথমেই এই যে একাণবিক নিউক্লিওফিলিক যে প্রতিস্থাপন বিক্রিয়া, এই বিক্রিয়াটা আমাদেরকে কি করতে হবে, এই বিক্রিয়াটা অ্যাকচুয়ালি এই ধরনের যে বিক্রিয়াগুলো রয়েছে এই ধরনের বিক্রিয়াগুলো আমাদের দুই ধাপে সংঘটিত হয়। তো প্রথম ধাপে আমাদের এই যে অ্যালকাইল হ্যালাইডটা রয়েছে, এই অ্যালকাইল হ্যালাইড অণুটা ধীরে ধীরে বিয়োজিত হবে এবং ধীরে ধীরে বিয়োজিত হওয়ার ফলে আমাদের কি তৈরি হবে, কার্বোনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন তৈরি হবে এবং হ্যালাইড আয়ন তৈরি হবে। দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো CH3 এই যে এখানে রয়েছে আমাদের কি ক্লোরিন, তাই না? এখন এই যে ক্লোরিনটা রয়েছে এটা হচ্ছে